স্টার্ট করে দিয়েছি ম্যাম লাইভ। ওকে স্টার্ট। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে। প্রকৃতি আজ নব শোভায় মণ্ডিত, ঋতুরাজের আগমনে পুলকে মাতোয়ারা। শিমুল পলাশের শোভা, কোকিলের মধুময় কুহুতান, নবপল্লবীর শ্যামলিমা মনের গহনে আগুন পাড়ের বার্তা আনে। উদাসী মন ভেসে যেতে চায় সুদূরের পানে। আজ আমরা সমবেত হয়েছি ঋতুরাজের আহ্বানে, একে অপরের মনে রঙের ছোঁয়া বুলিয়ে দিতে। মনটা আজ ভারাক্রান্ত, কারণ প্রকৃতির মাঝে মাঝে থেকে বসন্তকে আহ্বানের যে আনন্দ, সে আনন্দ উপভোগ থেকে আজ আমরা বঞ্চিত। কিন্তু প্রকৃতি তো তার শোভা বর্ষণ করা থামিয়ে রাখেনি, সেগুলো থেমে থাকেনি। আর তাই আমাদের হৃদয়ের গহন তলে যে মধুময় অনুভূতির সঞ্চালনা চলেছে, তাকে প্রকাশের জন্য ভিন্ন মাধ্যম আমাদেরই সন্ধান করে নিতে হয়েছে। আর তার হাত ধরেই আজকের এই বসন্ত মহোৎসবের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর বিদিশা ঘোষ দস্তিদার মহাশয়কে আজকের এই আনন্দানুষ্ঠানের শুভ সূচনা করার অনুরোধ জানাচ্ছি।
ম্যাম। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে আমার শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, আজকে ধন্যবাদ সরস্বতী, ধন্যবাদ সকলকে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটু ব্যক্তিগত কারণে যোগ দিতে দেরি হবে বলে সময়টা একটু পিছিয়ে দিয়েছি আধ ঘন্টা, তো সেজন্য সকলেই সহযোগিতা করেছে, সেজন্য প্রথমে সকলকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় হচ্ছে যে এত সুন্দর একটি অনুষ্ঠান পরিকল্পনা করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই, এবং তৃতীয় আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমাদের শীতকাল রস ও মনোরম, কিন্তু সারা ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে শীতকাল হচ্ছে ভয়ঙ্কর একটা স্থিতিজারদের সময়। শীতকালে আমাদের যেন হাত পা অবস্থাতে আমরা কোনো কাজে পারি না, তারপরে বসন্ত আসে, আবার আমরা চারদিকে তাকিয়ে দেখি যে শীতের যে একটা সন্ন্যাসীর মতো রূপ সেটা হঠাৎ পরিবর্তিত হয়ে গেছে, যেন একটা রঙিন ফোয়ারার মধ্যে প্রকৃতি অভিষিক্ত হচ্ছে। ডালে ডালে নতুন পাতা, নতুন পল্লব, নতুন পুষ্প সম্ভার, আসলে এই রংটা কিন্তু আমাদের মনের ভেতর থেকে আসে যেমন, তেমনি প্রকৃতির থেকেও আসে। এর অনেকগুলি ব্যাখ্যা মানুষ যুগে যুগে করেছে। কি ব্যাখ্যা? প্রথম বললাম যে একটা জাড্য, স্থিতি জাড্য থেকে গতি জাড্যে উত্তরণ। দ্বিতীয় হচ্ছে যে একটা বর্ণহীনতা থেকে বর্ণের মধ্যে উত্তরণ। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে একটা দুঃখের, যেমন দীর্ঘ কালো রাত হয়, শীতের রাতগুলো দীর্ঘ, তাই থেকে একটা আনন্দময় উষ্ণতার মধ্যে উত্তরণ। এবং এই উত্তরণকে আমরা পালন করি দোল বা বসন্ত উৎসবের মধ্য দিয়ে বা হোলি উৎসবের মধ্য দিয়ে। একই উৎসব, ভিন্ন ভিন্ন নাম, প্রচুর রঙের সমাহার, ভারত ছাড়া আর কোথাওই দেখা যায় না এই ধরনের সমারোহ রঙের। একে অপরকে রং লাগিয়ে দিই, বড়দের পায়ে প্রণাম করি আবির দিয়ে, এবং ছোটদের গালে রং লাগিয়ে দিই। তার মানে যে বিভেদ মালিন্য যা ছিল সেটা মুছে ফেলবার একটা চেষ্টা হয়, এবং এটা প্রাচীন কালে আবার নতুন শুরু হয়েছে। ভেষজ যে রংগুলি ব্যবহার হতো তার অনেক উপকারিতাও ছিল, চামড়া যেটা শীতকালে খসখসে হয়ে যায় সেগুলো ভালো হতো, হলুদ, নানা রকম ফুলের পাপড়ি, এসব কুমকুম, এই দিয়ে তৈরি হতো রংগুলো, ফলে মানুষের স্বাস্থ্যের উপরেও তার একটি প্রত্যক্ষ প্রভাব ছিল। তো আমি চাইবো যে আজকে আমাদের মধ্যেও সেই বর্ণের উচ্ছ্বাস জেগে উঠুক, আমরা একে অপরের সঙ্গে মিলিত হই। আমাদের বাইরে মিলনের বাধা রয়েছে, মহামারীর বাধা, অতিমারীর বাধা, কিন্তু অন্তরের মিলনে আমাদের যেন কোনো বাধা না থাকে, আমরা নিজেদেরকে রাঙিয়ে নিই প্রকৃতির রঙে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা সকলেই সমবেত হই। অতি সুন্দর একটি নেত্রানুষ্ঠানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয়েছে। আমি চাইবো যে এই অনুষ্ঠানটি এরকম সুন্দরভাবে অতিবাহিত হবে। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এতে ভাগ নিয়েছেন তাদের সকলকে আমি আমার নমস্কার, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অন্তরের মিলনের আহ্বান করলেন ম্যাডাম আমাদের, সত্যি তাই, আমরা অন্তরেই মিলিত হব। কবি তো বলেন, আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। হ্যাঁ, রঙের উৎসব, নতুনকে আহ্বান করার উৎসব, আপন করার উৎসব। আমি এখন আমাদের মহাবিদ্যালয়ের আভ্যন্তরীণ উৎকর্ষ নির্ধারণ কোষের সদস্য, কোষের আহ্বায়ক প্রফেসর মহুয়া বসু মহাশয়কে এ বিষয়ে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সরস্বতী, এবং লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তো একজন সদস্য বটেই আইকিউএসসি, এবং কোঅর্ডিনেটর হিসেবে কোনো বিশেষ কিছু আমার আলাদা করে কোনো পদমর্যাদা এতে হয় না। অনেক ধন্যবাদ একটা সুন্দর অনুষ্ঠানের সূচনা করার জন্য,
সৌমিতাকে এবং সরস্বতীকে ম্যাডাম খুব ভালো বললেন আমাদের, অনেক কিছু আমরা জানতে পারলাম ম্যাডামের থেকে। আমি খালি একটু শুভেচ্ছা দিতে চাই, গত বছরও আমরা কিন্তু ভীষণ সুন্দরভাবে এই বসন্ত উৎসব পালন করেছিলাম, মার্চের 10 তারিখে বোধহয় হোলি ছিল, তার পরে পরেই আমাদের এই আজকের দিন থেকেই বোধহয় লকডাউনটা শুরু হয়ে যায়, মানে আমাদের 1 বর্ষ, 1 বর্ষ এটা হলো লকডাউনের, 1 বর্ষ এই সময়টায় হচ্ছে। যাই হোক, কিন্তু আমরা প্রত্যেক বছর বসন্ত উৎসব কলেজে ভীষণ আনন্দের সাথে পালন করে থাকি। আমি ফেসবুকে দেখছি সকলের মেমোরিজে অনেক সুন্দর সুন্দর ছবি আসছে, গত বছরে কি কি করেছিলাম সেগুলো, যেটা আমাকে অনেকটাই ভারাক্রান্ত করে দিচ্ছে, কারণ এই বছর আমরা অনেক দিন একে অপরকে দেখিনি। আমরা এই বসন্ত উৎসবের জন্য সকলে উন্মুখ হয়ে থাকি, উৎসুক হয়ে থাকি যে আমরা খেলবো রং, এবং আমরা নানান রকমের প্রোগ্রামেরও আয়োজন করে থাকি। কিন্তু তৎসত্ত্বেও এই যে আমরা ভেবেছিলাম যে এবারে হয়তো এতদিনে আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কোভিড পরিস্থিতি আবার সবকিছু স্বাভাবিক হবে এবং আমরা আবার কলেজে গিয়েই এই উৎসবটা পালন করতে পারবো, কিন্তু সেটা তো হলো না। আবার আমরা এই অতিমারির দ্বিতীয় যে ঢেউ সেটার দিকে এগিয়ে চলেছি। সুতরাং বসন্ত উৎসব যেটা তো একেবারেই পালন করা যাবে না বলেই জানিয়ে দিয়েছে আমাদের সরকার। যাই হোক, অনলাইনেও কিন্তু এই উৎসবটি আমরা পালন করছি আজকে, এবং এর জন্য আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপাতত এই বছর আমরা অনলাইনেই করি। যারা এটা এই অনুষ্ঠানটি এই প্রোগ্রামটি সুন্দরভাবে আয়োজন করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এই কামনা করছি সামনের বছর যেন আমরা সম্মুখে সকলে সামনাসামনি যেন এই উৎসবটি পালন করতে পারি। ধন্যবাদ সরস্বতী। অনেক ধন্যবাদ মঙ্গুয়াদি, আমাদের পুরোনো স্মৃতিগুলোকে মনে করিয়ে দিলেন। সত্যি আমি কাল থেকেই ভাবছিলাম যে এইভাবে আমাদের এবারের বসন্ত উৎসব করার কথা বোধহয় ছিল না, তবু কি করা যাবে। দোল পূর্ণিমার নির্মল সন্ধ্যায় আকাশের বুকে যখন পূর্ণ চন্দ্রের মোহময় আলোক ছটায় চতুর্দিক উদ্ভাসিত হয়ে ওঠে, তখন কার না প্রাণ বলে ওঠে, ওরে আয়রে তবে মাত্রে সবে আনন্দে, আজ জীবন প্রাণের বসন্তে, পিছন পানের বাঁধন হতে চল ছুটে আজ বন্যা স্রোতে, আপনাকে আজ দক্ষিণ হাওয়ায় ছড়িয়ে দেড় দিগন্তে। আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক বিক্রম ঘোষের হারমোনিকা সুর আমাদের সেই আগম পাড়ের বার্তার বয়ে আনবে বলেই আমাদের মনে হয়। আমি অনুরোধ করব অধ্যাপক বিক্রম ঘোষ তার পরিবেশনা দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে আরো উজ্জ্বল করে তুলুন। নমস্কার, আজকে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি শ্রদ্ধেয় কিশোর কুমার জি ইয়ে শাম মস্তানি গানটি হারমোনিকাতে বাজিয়ে শোনাব। Thank you.
নমস্কার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক বিক্রম ঘোষ ঘোষকে অনাবিল আনন্দের ধারা বর্ষণের জন্য। জীবন সর্বত সুখের নয় এ কথা কে না জানে, তথাপি দুঃখ দৈন্যের মধ্যখান থেকেই আনন্দের ধারা বর্ষণকে উড়িয়ে নেওয়াই জীবনের নিয়ম। সেই আনন্দ ঘন মুহূর্তেই তো জীবনের বাঁচার প্রেরণা যোগায়। দোল উৎসব তথা বসন্ত উৎসবের মধ্যেও রয়েছে সেই জীবন সুখেরই বার্তা, যে বার্তা সকল ক্লেদ মুছে দিয়ে, সকল দুঃখ দৈন্যকে তুচ্ছ করে দিয়ে জীবনের আনন্দের প্রাণ স্রোতে বাতাকে শেখায়। আমাদের এবারে পরিবেশনা অধ্যাপক শাশ্বতী দাসের আবৃত্তি। নমস্কার, প্রিন্সিপাল ম্যামকে প্রণাম জানাই এবং সকলকে দোলের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা তিন পাহাড়ের গান আমি আবৃত্তি করছি এবং আমার সঙ্গে তবলায় সহযোগিতা করছে আমার ছেলে সাত্তকী। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ, দিনশেষে বৈকালে মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগে গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তারে মিষ্টি ভুলায়, সাঁওতাল মেয়ে কটে দৃষ্টি ভুলায়, দিন শেষে ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আলমেতে নি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঠেকে তুই ঝর্ণা ধারে আয়। জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাছমালা, চুপ গেলাস মধ্যালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গান। আহ মাতল মাতাল মাতল বাচ্চে তোরে চুন নিল, খুশির হওয়া পাগলা হওয়া কান দিল আজ কোন নিল, আয় কাছে আয় বোন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, কাল দুখানি লালছে শরীর সাপের মতো ফুলছে, কাকে মারবে ছো বললো কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ভাত ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আজ যাবি নে পাহাড়ে, আজ যাবি নে পাহাড়ে, আজ যাবি নে পাহাড়ে। এত গান আকাশ সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পিছন তো বুনিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাঁশিতে। তবে চাঁদ সরে যাও যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি রে খিলখিল হাসিতে, শুন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে এত আলো বাতাসে, এত গান আকাশে এত গান বাতাসে, এত মদ আকাশে
এত মদ বাতাসে। নমস্কার। অনেক ধন্যবাদ অধ্যাপক অধ্যাপিকা শাশ্বতী দাস। ইতিহাস বলে বেদ পুরাণ, শব্দ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, মহর্ষি জৈমিনীর মীমাংসা সূত্র প্রভৃতিতে হোলি উৎসবের উল্লেখ পাওয়া যায়। তবে সেটা ভিন্ন ভাবে হতো। সে সময় বিবাহিত মহিলারা পূর্ণ চন্দ্রকে পূজা করতেন সংসারের সুখ স্বাচ্ছন্দ্য কামনার উদ্দেশ্যে। পরবর্তী যুগে আনন্দ উৎসবের মাধ্যমেই উৎসবটি পালিত হতে থাকে। এরপরে ক্রমে উৎসবটি হয়ে ওঠে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবের প্রতীক। এমনও জানা যায় হরিকা রাক্ষসী হরিপ্রেমে মাতোয়ারা প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলেন তাকে হত্যা করার জন্য, কিন্তু হরির কৃপায় প্রহ্লাদ রক্ষা পান এবং মৃত্যু হয় হরিকা রাক্ষসীর। আর সেই থেকেই নাকি হরি উৎসবের সূচনা। আজও সেই উৎসবের ধারা প্রবহমান, আর সেই উৎসবের আনন্দে মেতে উঠেছেন আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ এবং আমাদের খুব আদরের ছাত্রী বৃন্দ। হ্যালো ম্যাম, বলছি যে আমি তাহলে স্ক্রিনটা প্রেজেন্ট করি। হ্যাঁ হ্যাঁ একদম। সরস্বতী কি অফ হয়ে গেল? না না না, মেম্বার রেকর্ডিং না ম্যাম, আছি ম্যাম। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। নমস্কার। বসন্ত বন্দনা, কবি নির্মলেন্দু। হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সঙ্গীতে যত আছে, হয়তো গাহিনী পাখি অন্তর উদাস করা সুরে, বনের কুসুম গুলি ঘিরে আকাশে মেলিয়া আঁখি, তবুও ফুটেছে জবা দুরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক। এলিয়ে পড়েছে হাওয়া তকে কি চঞ্চল শিহরণ, মন যেন দুপুরের ঘূর্ণি পাওয়া পাতা, ভালোবেসে অনন্ত সঙ্গীত স্রোতে পাক্ষে মৃত্তিকার বুকে নিমজিত হতে চায়। হায় কি আনন্দ জাগানিয়া, এমন আগ্রাসী ঋতু থেকে যতই ফেরাই চোখ, যতই এড়াতে চায় তাকে, দেখি সে অনতিক্রম্য। বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্যখানি, নবীন পল্লবে
ফুলে ফুলে বুঝি আমাকেও শেষে গিলেছে এ খল নারী আপাত মস্তকে ভালোবেসে। আমি তাই লঘু চালে বন্দিলাম স্বরূপ তাহার সহজ অক্ষর বৃত্তে বাংলার বসন্ত বাহার। ধন্যবাদ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে আমার আপন হারা প্রাণ আমার চেরা প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান কালচক্রের নিয়ম মেনে বসন্ত খবর মেলে আকাশ জুড়ে আবির আভা ছড়িয়ে পড়লো দূর দিগন্তে রঙিন এই প্রকৃতির মাঝে মেতেছে মানুষ আজ বসন্তে রং লেগেছে প্রাণ দুলেছে ফাগুন হাওয়ায় এই বসন্তে দক্ষিণা বাতাস নিয়ে এলো সবার মনে প্রেম অজান্তে শীতের শেষে প্রথম দিবসে এলো বসন্ত ফাগুন চৈত্র রঙিন ক্ষেত্রে বসন্ত যে করবে হোলি অসীম আকাশ রং ছড়িয়ে খেলছে আপন মনে বসন্ত যে এসে গেছে জানি না কোন ক্ষণে বাতাসের মৃদু ছোঁয়া সবুজ কচি পাতায় সবুজের সমারোহে দু চোখ ভরে যায় রং বেরঙের ফুলের মেলায় চোখ জুড়িয়ে আছে পলাশ তপ্ত দুপুর নীল আকাশ এখন চৈত্র মাস নানান রঙের ছটায় হোলি যে দোরগোড়ায় মেতে ওঠো সবাই এবার রঙিন হবার নেশায় দুঃখ আছে কষ্ট আছে সরিয়ে দিয়ে সব কোভিড নিয়ম মেনে জমজমাট হোক হোলি উৎসব হোলির মাঝে মহামিলন থাকুক একতা ছন্দে সুরে গানে গানে ব্যক্ত হোক কথা থাকবো ভালো মিলেমিশে হিংসার নয় শ্রদ্ধা সম্মান ভালোবাসায় মানবতার হোক জয় আহ
অনেক ধন্যবাদ সকলকে। ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম ও সাথে। বৃন্দাবনে যমুনার তীরে অদ্বৈত বটের নিচে, কৃষ্ণ মন্দিরে গোলাপ পাপড়ি সহযোগে হরি খেলা খুবই প্রসিদ্ধ এক রীতি। মন্দির প্রাঙ্গণে ভক্তরা একে অপরকে সুগন্ধি গোলাপের পাপড়ি ছুঁড়ে হোলি খেলেন। মনে হয় যেন শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা সূক্ষ্ম শরীরে সেখানে বিরাজ করছেন। সেই সুখকর স্মৃতি আমাদের মধ্যেও আজ প্রবহমান। আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ এবং ছাত্রীরা এক অনাবিল আনন্দে মেতে উঠেছেন এই হোলি উৎসবে। আমরা দেখে নিই। একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রোজি মাল গুনি, একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, কিছু হাসছে
বসন্ত এসে গেছে, কি যান্ত্রিক যান্ত্রিক পরিবর্তন হচ্ছে, হালকা শীতের আমেজ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি, হঠাৎ কারা যেন দরজায় কড়া নাড়লো, ঠক ঠক প্রেজেন্টেশনটা বুঝে আছি শোনা যাচ্ছে না, ভীষণ ডিস্টার্বিং করছে, রংবাজ রংবাজ কে তোমরা, আমি শিমুল, আমি পলাশ, আমি কাঞ্চন, আমি কৃষ্ণচূড়া, আমি আবির, তুমি আমাদেরকে ডেকেছিলে খুব তাড়াতাড়ি, হুড়মুড়িয়ে দরজা খুলে দেখি বসন্ত এসে গেছে, বসন্তের ফুল দাঁতলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা বসন্তে ফুল গাতলো আমার জয়ের মালা, পিছের বাসি কোণের ঘরে মিছিলে কেঁদে মরে, পিছের বাসি কোণের ঘরে মিছিলে কেঁদে মরে, মরণ এবার আনলো আমার বরণ জ্বালা, রইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা বসন্তে ফুল গাতলো আমার জয়ের মালা, যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে আজ আমায় মাতালে, যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে আজ আমায় মাতালে, কুড়িয়ে নেবার খুঁজলা পেশা উড়িয়ে নেবার লাগলো নেশা, কুড়িয়ে নেবার খুঁজলা পেশা উড়িয়ে নেবার লাগলো নেশা, আরাম বনে এলো বন্ধ করে দে প্লিজ, প্রেজেন্টেশনটা ভীষণ খারাপ হচ্ছে, অসংখ্য ধন্যবাদ সকলকে, যান্ত্রিক গোলযোগ, এখানে আর আমাদের কিছুই করার থাকে না, তবুও এই যন্ত্র তো আমাদের অন্তরের সঙ্গে অন্তরকে মিলানোর একটা মাধ্যম না, এই পরিবেশে এই অবস্থায় এই পরিস্থিতিতে। যাই হোক, আমরা এখন অনুষ্ঠানের অন্তিমে এসে পৌঁছেছি। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা শ্রীমতী পারভীন খাতুনকে বলব অনুষ্ঠানের পরবর্তী পর্বের পরিচালনার জন্য। ধন্যবাদ সরস্বতী ম্যাডাম, এই দোল উৎসবের প্রিন্সিপাল ম্যাডাম এবং বড়দের জানাই আমার প্রণাম, সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। এই অন্তিম পর্যায়ে এসে ধন্যবাদ জানাই বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মাননীয়া ডক্টর দীপ্তা ঘোষদার মহাশয়কে। ম্যাডামের উৎসাহ ও সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব ছিল। ধন্যবাদ জানাই আমাদের কলেজ বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের আইকিউএসইউ কোঅর্ডিনেটর অধ্যাপিকা মহুয়া বাসু মহাশয়কে, ওনার পথ প্রদর্শনায় আজকের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই কাতারার সাব কমিটির কনভেনার ডক্টর সুমনা গুপ্ত মহাশয়কে, প্রতিটি অনুষ্ঠান এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা
গণ এবং অশিক্ষা কর্মচারী এত উৎসাহ আগ্রহের সাহায্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাচ্ছেন। ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য ডক্টর সরস্বতী সরকার মহাশয়কে ধন্যবাদ জানাই। আমাদের ই টিমের সদস্য বিশেষ করে বিক্রম, জয়িতা, সৌমিতা, ঋতুপর্ণা ধন্যবাদ জানাই। অধ্যাপক শান্তনু মিস্ত্রি মহাশয়কে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আজকের আমাদের এখানেই অনুষ্ঠানটি সমাপ্ত। আমাদের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং ছাত্রীদের দ্বারা আয়োজিত যে ভিডিও, আমি আমাদের মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব সেটি প্রকাশের অনুমতি প্রদান করুন আজকের অনুষ্ঠানে শেষ পর্বে। আমি অনুমতি দিলাম এবং আমি এটি প্রকাশিত হয়েছে বলে ঘোষণাও করে দিলাম। একটু যান্ত্রিক গোলযোগ আছে, ওটা শুধরে নিয়ে আমাদেরকে পোস্ট করা হলে সকলেই পাবো। ধন্যবাদ সকলকে, আবার শুভেচ্ছা ও শুভরাত্রি জানাই। শুভরাত্রি ম্যাডাম, অনেক ধন্যবাদ।